For example, খুব সুন্দর একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। আপনি কথা বুঝেন, নবীকে আপনি নূর বলছেন, নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। নবী কিসের? নবী কি? একটা হলো নবী কি, আরেকটা হলো নবী কিসের, পার্থক্য আছে। আপনি ভুল প্রশ্নের ভুল জবাব দিচ্ছেন। যদি কেউ আমাকে প্রশ্ন করে নবী কি সাল্লাল্লাহু, আমি জামশেদ মজুমদার পার্সোনালি আমি রিপ্লাই দেব ওহুয়া নূর হুদা ওয়া তাকওয়া। নবী হচ্ছে নূর, নবী হচ্ছে হিদায়ত, নবী হচ্ছে তাকওয়া, নবী হচ্ছে আদর্শ, নবী হচ্ছে সব সাল্লাল্লাহু। কিন্তু আপনি যদি বলেন যে নবী কিসের, তাহলে আমি বলতে হবে যে কুলিন্নামা আনা বাশার, নবী মাটির। আপনি কথা বুঝেননি, একটা হচ্ছে নবী কি আর একটা হচ্ছে নবী কিসের। আমি মানুষ কিন্তু আমি ইউনো টিউনো এসি মানে কি থাকে এগুলো নাম আছে না, অনেক পদ এমপি মন্ত্রী মিনিস্টার থাকতে পারে না। আমি কি? আমি মানুষ। অথবা আমি কি? আমি আমি এই উপজেলার ওসি এসআই বা এই এলাকার এমপি। আমি তুমি কিসের? আমি মাটির। তুমি কে? আমি জামশেদ ইবনে তাবারাকাল্লাহ। তাহলে তুমি কে, তুমি কি, তুমি কিসের? নবী কে সাল্লাল্লাহু, নবী কিসের? নবী কি? নূর। নবী কি? নূর। নূর মানে আলো, নূর মানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো মদিনার সমস্ত অন্ধকার দূর করলো। তো যখন এখানে অন্ধকার থাকে লাইট দিলেই তো আলো হয়, আলোটা আসার পরেই তো অন্ধকারটা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অর্থে নূর বলা যাবে, বলতে হবে কিছু। এর কারো আপত্তি থাকলে তার ইমানে দুর্বলতা আছে, জ্ঞানে সংকীর্ণতা আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণে বুঝের সংকীর্ণতা আছে, বোঝা যাবে। কিন্তু নবী কি আর নবী কিসের দুটার মধ্যে কি আছে? আল্লাহর ওয়াস্তে মারামারি করিয়েন না। আপনি একটা প্রশ্নকে যদি দুই ভাগে ভাগ করে ফেলেন, আপনার মারামারি বন্ধ হওয়ার সুযোগ আছে। আমার কেন জানি ছোট মানুষ হিসেবে মনে হয়, যখন আপনি প্রশ্ন এই যে নবী কিসের নবী কিসের, শুধু এই প্রশ্নের সীমাবদ্ধ না থেকে যদি দুটা প্রশ্ন তৈরি করে ফেলেন, নবী কি নবী কিসের সাল্লাল্লাহু, তাহলে আমার মনে হয় সমাধান হয়ে গেছে। কি মনে হয় আপনাদের? আমি করতেছি অসুবিধা, জাযাকাল্লাহ। তাহলে নবী কি নবী কিসের, আপনাদের কি খারাপ লাগতেছে আমার এই যুক্তিটা? দুটোই কিন্তু হয়ে গেল। যারা বলে নবী মাটির, যারা বলে নবী নূর, নবী নূর বললে মাটি, যারা বলে তারা বলে যে আশ্চর্য কি মূর্খ, এখানে কোরআন ছয়টা আয়াত আছে যে তিনি মানুষ আমাদের মতো, এ বলছে যে নূর তৈরি। আমাদের দেশে প্রশ্নটাই ভুল হয়েছে। প্রশ্নটা কি হয়েছে বলুন তো? যেমন প্রশ্ন করা হয় বলো তো নবী কিসের তৈরি, এ প্রশ্নটাই জায়েজ নাই। এ প্রশ্ন কি জায়েজ নাই? কেন? আল্লাহ আল্লাহ ইবলিসকে বানাইছে আগুন দিয়া, এটা আল্লাহ বলছে। আদমকে মাটি দিয়ে বানাইছে, এটা আল্লাহ বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে উপাদান আল্লাহ উল্লেখ করে নাই, বলছে যে হে বনি আদম। আল্লাহ আদমকে বানাইছে কি দি? মাটি দি। এরপরে কোন নবীকে কি দি বানাইছে আল্লাহ কিছু বলে নাই। সব নবীকে বলছে যে তোমাদের সবগুলোর বাপকে আদম আলাইহিস সালাম। যেমন ইবলিস কি বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি তাকে কেন সিজদা করব? আপনি আমাকে আগুন। তাহলে এখানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর উপাদান বলছে, কি বলছে? উপাদান, ম্যাটেরিয়াল। কি উপাদান দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানায় সেটা উল্লেখ হয়েছে যে মাটি, তুরাব, তিন, এভাবে আল্লাহ উল্লেখ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাটি দিয়ে বানায় সেটা বলার দরকার? বাপ যদি সাইয়্যেদ হয় পোলা কি মুন্সি হইব? পোলা সাইয়্যেদ হইব না অটোমেটিক। আপনার বাড়ি নোয়াখালী, আপনি এখানে জন্মগ্রহণ করছেন, আপনি কি ঢাকাই হইবেন? আপনি তিন পুরুষ ওইখানে থাকার পরে এরপর নাতি পুতি ফন্তি খন্তি কি আছে, ওরা হয়তো বলবো যে আমরা ঢাকাই হইছি, বুঝছেন? ঢাকাইয়া, বুঝেন নাই কথা? কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে সবার পিতা কে? আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে তাই তিনি বলেন, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে মোহাম্মদ তুমি মানুষ, অন্য কিছু না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? এবার আসেন, নবীকে যদি নূর বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, কিন্তু আপনি যদি বলেন যে নবী নূরের তৈরি আল্লাহ অসন্তুষ্ট হবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করে তৈরি করেছি। নূর হচ্ছে ফেরেশতা, নূরের তৈরি হচ্ছে কি? ফেরেশতা। আগুনের তৈরি কি? মাটির তৈরি কি? আল্লাহ বলছে যে আদমের পোলামাইয়া যা কটা আছে সবগুলোর আমি সম্মানিত করে বানাইছি। তা আপনি তো ওই সম্মানিত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলেন। দেখুন, প্রত্যেকটা সত্য ব্যাখ্যা, মানে প্রত্যেকটা সঠিক ব্যাখ্যাতে রয়েছে ইজ্জত, সম্মান এবং অনুগত্যের জন্য সহজকরণ, আর প্রত্যেকটা ভুল ব্যাখ্যার মধ্যে রয়েছে আলটিমেটলি অপমান, অপদস্থ এবং মানে অসম্মান করা রয়েছে। তাই আমি আশা করি আজকের পর থেকে আপনারা নবী কিসের তৈরি এটা নিয়ে লাগবেন না, সিম্পলি দুইটা কোশ্চেন করে ফেলবেন। বলতো নবী কি? সবাই বলবেন নবী নূর, নবী হিদায়া, নবী তুকা, নবী রহমা। নবী কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ পৃথিবীতে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? তাহলে আপনি শুধু নবী নূর, নবী নূর বলতেছেন। বলতো নূর বড় না রহমত বড়? আরে আরে নূর তো এই লাইটও নূর হিসাব করলে, এই সূর্য তো নূর, চাঁদও তো নূর হিসাব করলে। যদি আপনি নূর মানে আলো বুঝেন তাহলে চাঁদ সূর্য লাইট এগুলো তো নূর। নূর তো অনেক ব্যাখ্যা আছে কিন্তু রহমতের ব্যাখ্যা তো সহজ না। রহমত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি 100টা রহমত তৈরি করেছি, তার মধ্যে 99টা নিজের কাছে রেখেছি, একটাকে ভাগ করে দুনিয়াতে যত মানুষ যত মানুষকে আদর করে, যত্ন করে, ভালোবাসে, যত পশু পাখি জিন শয়তান মানুষ দুনিয়াতে আমি আল্লাহ যত কিছু বানাইছি, যারা যারা আত্মীয় স্বজন চেনে, আত্মীয়তার বন্ধন মানে বাপ বেটা ছেলে মেয়ে বউ নাতি পুতি, যেটা সম্মান, যেটা দয়া, টাকা দিচ্ছে নিচ্ছে, সাহায্য করতেছে, খাওয়াইতেছে, ছোটবেলায় ছোট বাচ্চাটাকে আদর করতেছে, ঠিক বাবা বুড়ো হয়ে গেলে বাবাকে আবার যত্ন করতেছে ছেলে, এই সব কিছু মাত্র একটা রহমা। কিয়ামতে বিচার দিবস আমি 99টা নিয়ে আসবো, এটা হলো রহমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? রহমাতুল লিল আলামিন। তো এখন কি আমরা বলবো নবী রহমতের তৈরি? কি ভাই বোঝেন নাই কথা? হ্যাঁ, আপনি সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একটা নূর আসছে আর কিতাব আম মুবিন আসছে। তো কিতাব আম মুবিন মানে কোরআন, নূর মানে কোরআনের আয়াতগুলো মূলত। নূর মানে কি? কোরআনের আয়াতগুলো। তো এই কোরআনের আয়াতগুলো কার উপরে নাজিল হয়েছে? তো এই যে নূর কোরআনের আয়াত, এগুলো সর্বপ্রথম কে ডেলিভারি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ডেলিভারি করছে। তাহলে সেই হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় নূর আর কিছু আছে? তাহলে দিনী ভাইরা, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব, যেখানে প্রশ্ন একটাতে ভেজাল সেখানে প্রশ্ন দুইটা করেন, যেখানে প্রশ্নতেই ভেজাল সেখানে প্রশ্নই করার দরকার নাই। তাহলে আমরা আজকের পর থেকে নবী কিসের তৈরি প্রশ্ন করব না। যদি এটা জানা দরকার থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে এই প্রশ্ন শিখিয়ে দিতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এক মহিলা এসে যে এক মহিলাকে দাসীকে মুক্ত করার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? এ প্রশ্ন আছে হাদিসে, আইন আল্লাহ, আল্লাহ কোথায় এই প্রশ্ন আছে, কিন্তু নবী কিসের তৈরি এই প্রশ্ন? তা আমরা কেন এই প্রশ্ন তৈরি করব ভাই? আপনি কি মনে করছেন এটা বাংলাদেশে কোনো পরীক্ষা বোর্ড আপনার দিছে দায়িত্ব প্রশ্ন তৈরি করার জন্য? আপনি দুনিয়াতে কোনো প্রশ্ন তৈরি করা লাগবে না, সব প্রশ্ন আগে থেকে আছে, নতুন করে কোনো প্রশ্ন তৈরি করার কি নেই, দরকার নেই। দিনী ভাইয়েরা, তো যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে আজকে একই গ্রামে একই সমাজে বহু মসজিদ বহু মাদ্রাসা, এগুলো যদি সবগুলো একই নিয়ম মাফিক চলতো, আর মুসলিমরা যদি শুধু মুসলিম নামে সীমাবদ্ধ না থাকতো, তাহলে এই গ্রামে যা মসজিদ আছে আরও 5টা দেওয়ার পরেও মসজিদ লাগতো। কথা বুঝেন নাই? মুসলিমরা যদি মুসলিম নামে সীমাবদ্ধ না থেকে কিভাবে চলাফেরা করলে মুসলিম থাকা যায় ওইভাবে থাকতো, তাহলে মনে কিছু করেন না, আপনাদের কাছে মনে হয় আর কি, ভাই আমরা গ্রামে মসজিদ বেশি, ফজর সময় 6-7 জন করি হয়, বেশি করি হয় না, কিতে করবো, হিন্দি মসজিদ হিন্দি মসজিদ হিন্দি মসজিদ হয় না। এইটাই তো একটা কথা, কথা না যে মুসল্লি কম কেন, মসজিদ বেশি। আরে ভাই, বিয়ের দাওয়াতে 6 বার ফ্যান্ডেলে ঢোকে মানুষ শুধু গেরামি খাওয়া, কয়বার ঢোকে গেরামে? কমসে কম 6 বার, দিনের 11টা থেকে শুরু হয় খানা, শেষ পর্যন্ত 3টা বাজে মারামারি লেগে যায়, তোরা 12টা নতুন মেহমান খাবে কতক্ষণে?
খালি গ্রামে ঢুকে আর বাইরে ঢুকে এই গ্রামে করতে অন্য গ্রাম থেকে ভাড়া করে নিয়ে আসছে নাকি আজকে জুমা এখানে আপনারা কতজন আসছেন বুঝতে পারছি এখানে কিছু মানুষের একটু মন মালিন্যতা থাকতে পারে একটু একটু থাকতে পারে মন মালিন্যতা তাই অনেকে আসে না কিন্তু অন্যান্য মসজিদগুলো যে দেখেন কানায় কানায় ভরে আছে আসরে এরা যায় কোথায় আপনি জুমার নামাজে এখানে শুনবেন না এখানে বাংলা খুতবা দেওয়া হয় বুঝলাম তাই আপনি শুনবেন না তো আসর নামাজে তো খুতবা নাই আপনি জুমায় ওখানে পুরো মসজিদ ফুল হয়ে যায় আসর সময় মানুষগুলো যায় কই ও শুক্রবার তো সবাই দাওয়াত খেতে চলে যায় তো এই এলাকার মানুষ অন্য এলাকায় দাওয়াত খেতে গেলে অন্য এলাকার মানুষ নিশ্চয়ই এলাকায় আসছে তাহলে প্লাস মাইনাস প্লাস হয়ে গেছে না কথা বুঝেন নাই শুক্রবারে পুরো মসজিদ জুমার সময় ফুল হয়ে যায় আসর সময় লোক যায় কোথায় তো আমি ধরে নিলাম যে শুক্রবারে তো ছুটি হয়তো সবাই দাওয়াত খেতে যায় তো সবাই যদি দাওয়াত খেতে যায় তাহলে এক গ্রামের মানুষ তো যায় না অন্য গ্রামের মানুষও যায় তাহলে এই গ্রামেরগুলো অন্য কোথাও চলে গেল আমি ধরে নিলাম অন্য কোনো কোথাকার মানুষগুলো এই গ্রামে আসছে দাওয়াত খেতে তো নামাজ কি মেহমানের উপরে কি নামাজ কি ছুটে যায় মানে মেহমানের জন্য নামাজ কি মা তো তাহলে এই মেহমানগুলো আসর সময় আসলে মসজিদে সেম অবস্থা থাকতো না তো তাহলে দিনী ভাই আপনি দেখেন আমাদের কোনো কিছুই শৃঙ্খলা নাই না আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে শৃঙ্খলা আছে না আমাদের খুতবায় শৃঙ্খলা আছে না আমাদের সলাতে শৃঙ্খলা আছে না আমাদের জাকাতে শৃঙ্খলা আছে আমরা শুধু কথা বলতে ভালোবাসি কাজ করতে ভালোবাসি না আচ্ছা বলেন তো এই মসজিদে যত মানুষ এখন পর্যন্ত খুতবা দিয়েছে কেউ কি বলছে এক রাকাতে সিজদা তিনটা একটা রুকু দুইটা রুকু প্রথম রাকাতে রুকু দিলে পর রাকাতে লাগবে না এরকম কোনো কথা বলছে দুই রাকাতে বসতে হবে চার রাকাত জোহরের সময় দুই রাকাতেও বসবে চার রাকাতেও বসবে আসরের সময় দুই রাকাতে বসবে না সোজা হয়ে চার রাকাতে বসবে এরকম কোনো ফতোয়া দিছে আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগবে না এরকম ফতোয়া দিছে আল্লাহু আকবার বলা লাগবে না এরকম ফতোয়া দিছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার বলবে দুই দিকে ফিরাবে এরকম কোনো ফতোয়া দিছে অথবা তিনবার আসসালামু আলাইকুম বলে দুইবার ঘাড় ফিরাবে এরকম কোনো ফতোয়া দিছে অথবা ফজরের নামাজ তিন রাকাত এরকম কিছু বলছে তাহলে প্রবলেম কোথায়